দার্জিলিংয়ের রোপওয়ে আর তার সাথে ভিউ পয়েন্ট দেখার পরে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের রোপওয়ে থেকে মাত্র 4 কিলোমিটার দূরে দার্জিলিংয়ের প্রধান আকর্ষণ দার্জিলিংয়ের চৌরাস্তা বা মেল, যা আসতে আমাদের 15 মিনিটের মতো সময় লেগেছিল। ঘড়িতে বাজে এখন বিকেল 5:30। হালকা হালকা শীতের আমেজ আর অনুভূতিকে গায়ে মেখে আমরা ঘুরে বেড়াচ্ছি এই দার্জিলিংয়ের মেলে। সামনে যে স্টেজ বা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতেই লোকাল রক ব্যান্ডগুলো এইখানে পারফর্ম করে, আর তার সাথে যে কোনো অনুষ্ঠান বা বক্তৃতা বা কোনো আলোচনা মঞ্চ এইখানেই অনুষ্ঠিত হয়। তো এই সেই দার্জিলিংয়ের বিখ্যাত মেল যেখানে আমরা এখন চলে এসেছি, আর তার সাথে অনেক গল্প আর ইনফরমেশান শেয়ার করছি আপনার সাথে। তো ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মেল বা চৌরাস্তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরের ভিক্টোরিয়া যুগের একটি রিসর্ট বা শহর, যা একটি ঐতিহাসিক জায়গা। জয় ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগত। এই চ্যানেল প্রকৃতি ফটো আর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভ্রমণ সংক্রান্ত এমন সব ভিডিও দেখার জন্য। দার্জিলিংয়ের মেল পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এটি একটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পর্যটক এবং স্থানীয়রা রিল্যাক্স করতে বা শুধু হাঁটাচলার জন্য এখানে আসেন। এই স্থানটি খুবই জনপ্রিয়। দার্জিলিংয়ের হিমালয়ান রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে দার্জিলিং শহরের কেন্দ্রস্থলে এই দার্জিলিংয়ের মেল বা চৌরাস্তা। এটি দার্জিলিংয়ে সমস্ত ধরনের কার্যকলাপ বা ক্রিয়াকেন্দ্র হিসাবে বিবেচিত। এছাড়াও দার্জিলিংয়ে দেখার জন্য সেরা জায়গাগুলোর মধ্যে একটা। দার্জিলিংয়ের মেল বা চৌরাস্তা, চৌ শব্দটি এসছে 4টি, আর রাস্তা তো রাস্তাই হয়, আর মল মানে যেখানে 4টি রাস্তা মিলিত হয়েছে। নেহরু রোডের ওপরে অবস্থিত বৃত্তাকার সমতল অংশটি প্রধানত শপিং এরিয়া আর বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যও দেখতে পাবেন। মল রোডে অনেক বেঞ্চ রয়েছে যেখানে লোকাল বাসিন্দারা আর পর্যটকরা বসে দার্জিলিংয়ের চায়ের সাথে এই দৃশ্য উপভোগ করেন। এছাড়াও রাস্তার দুধারে কিছু পুরনো এবং ঐতিহ্যবাহী দোকান রয়েছে যেখানে অসংখ্য বিক্রেতা শাল, সোয়েটার, টুপি এবং বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি করে থাকেন। কেনাকাটার পাশাপাশি এখানে ঘোড়াতেও উঠে পড়তে পারেন এই মেল দেখার জন্য। এই মেলে চার চাকা বা ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনের প্রবেশ নেই এইখানে, এমনকি বাইকেরও নয়। তবে মেলের ঠিক পিছনে মহাকাল টেম্পল, পদ্মজা নাইডু, জুওলজিক্যাল পার্ক, মাউন্টেন ইনস্টিটিউট, দার্জিলিংয়ের রোপওয়ে, হ্যাপি ভ্যালি টি স্টেটে যেতে গেলে মেলের ওপর দিয়ে হেঁটে হেঁটে বাইক নিয়ে যেতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তাছাড়া এই রাস্তাটা শর্টকাট হয় ওই ট্যুরিস্ট স্পটগুলোতে যাওয়ার জন্য। আমরা মেলে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু খাবার দাবার আর কিছু বাড়ির জন্য জিনিস কেনাকাটা করে আমরা পৌঁছে যাব হোটেলে। তার কারণ কাল সকালেই আমাদের আবার গ্যাংটকের উদ্দেশ্যে যাওয়া। টাইগার হিল ঘুরে দার্জিলিংয়ের অববির জায়গা তাকদা, লামাহাটা আর তিনচুলে ঘুরে কালিম্পংয়ের তিস্তা ভিউ পয়েন্ট দেখে আরও ওপরে বাইক নিয়ে আস্তে আস্তে রোমাঞ্চ আর পাহাড়ি অনুভূতি গায়ে মেখে আমরা চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। মেলের কাছে টিভি টাওয়ার থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 3 মিনিটের হাঁটা রাস্তা। তো ডেসক্রিপশানে হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকেও চেক করে দার্জিলিংয়ে রুম বুক করে নিতে পারেন। টোটাল দার্জিলিং আর গ্যাংটকে একদিন আর টোটাল ইস্ট সিকিম ঘুরে আমরা 7 দিনে প্রায় টোটাল কাছাকাছি 50টার মতো ট্যুরিস্ট স্পট এক্সপ্লোর করেছিলাম। তো সেই সব ভিডিও চ্যানেলে দেখতে পাবেন, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দার্জিলিংয়ের শৈল শহরে আসতে গেলে আপনারা বাই এয়ার বাগডোগরা থেকে 90 কিলোমিটার দূরত্বে এই দার্জিলিংয়ে আসতে পারেন, যা ন্যাশনাল হাইওয়ে NH-110-এর সাথে যুক্ত। দিল্লি বা গৌহাটির মতো বড় বড় শহরের সাথেও ফ্লাইটের দ্বারা সংযুক্ত এই নিকটতম বিমানবন্দর বাগডোগরা। যদি ট্রেনে করে আসতে চান তাহলে দার্জিলিংয়ের হিমালয়ান রেল স্টেশন ছাড়াও 2টি নিকটবর্তী রেল স্টেশন হল
শিলিগুড়ি আর নিউ জলপাইগুড়ি। এই রেলওয়ে স্টেশনগুলো কলকাতা, দিল্লি, গৌহাটি বা ভারতের অন্যান্য প্রধান শহরের সাথেও সরাসরি যুক্ত। আর যদি বাই রোড আসতে চান দার্জিলিংয়ে, তাহলে দার্জিলিং ঢোকার মেন জায়গাই হলো শিলিগুড়ি হয়ে, যা 77 কিলোমিটার দূরত্বে NH-55-এর সাথে সংযুক্ত। এছাড়াও শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে আপনি বাস পরিষেবাও পাবেন এই দার্জিলিংয়ে আসতে। বাগডোগরা এয়ারপোর্ট বা NGP স্টেশন বা শিলিগুড়ি স্টেশন থেকেও ছোট চার চাকার গাড়ি বা শেয়ারিংয়ে বা রিজার্ভ করেও আপনি আসতে পারেন এই দার্জিলিংয়ে। এছাড়াও আপনি NGP স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে প্রিপেড ট্যাক্সি ধরেও আপনি দার্জিলিংয়ে চলে আসতে পারেন অনায়াসে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন বন্ধু আর আত্মীয়দের সাথে, কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।